আমাদের বগুড়ার বিখ্যাত কি দই, তাই না? অথবা ধরেন মহাস্থানের কটকটি। চালানি কারবারে লাভ, এখন দেখেন চালানি কারবারে লাভ এইটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে চালানি কারবারটা জিনিসটা কি। চালানি কারবার জিনিসটা হচ্ছে হলো দূরের কোনো প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রি করা। হ্যাঁ, দূরের কোনো প্রতিনিধির মাধ্যমে পণ্য বিক্রি করা। ধরেন আমার বাসা বগুড়াতে, না রিয়েলি তো আমার বাসা বগুড়াতে, তো আমাদের বগুড়ার বিখ্যাত কি দই, তাই না? অথবা ধরেন মহাস্থানের কটকটি। তো যাই হোক, দই দিয়ে আমি উদাহরণ দেই। তো দেখেন আমার বাসা হচ্ছে হলো বগুড়ায়, আমার একজন প্রতিনিধি আছে ধরেন ঢাকায়, যার নাম ধরেন রাকিব, ঠিক আছে, যার নাম হচ্ছে হলো রাকিব। তো আমি রাকিবকে এখান থেকে দই পাঠাই, রাকিবকে আমি এখান থেকে দই পাঠাই, রাকিব সেই দইগুলো ঢাকাতে বিক্রি করে, বিক্রি করে সে একটা নির্দিষ্ট কমিশন রাখে, তারপরে বাদবাকি টাকাটা আমাকে দিয়ে দেয়, ঠিক আছে। এই সিস্টেমটাই হচ্ছে কি চালানি কারবার। আমি কি বোঝাতে পারছি? আমি আরেকবার একটু বলতেছি, আমি বগুড়া থেকে দই পাঠাই, আমি বগুড়া থেকে বগুড়ার দই পাঠাই, কোথায় পাঠাই, ঢাকাতে পাঠাই, কাকে দেই, আমার প্রতিনিধি, আমার চালানি প্রতিনিধি রাকিবকে পাঠাই। তো রাকিব সেই দইগুলো একটা অ্যামাউন্টে বিক্রি করে, বিক্রি করার পর সেইটার উপর, সেই মোট টাকার উপরে একটা পার্সেন্টেজ সে রাখে এবং বাদ বাকি টাকা সে আমাকে দিয়ে দেয়। তো এই সিস্টেমটাই হচ্ছে কি চালানি কারবার। তো দেখেন চালানি কারবারে লাভ নির্ণয় করা আমি আপনাদেরকে শেখাবো, আমরা প্রশ্নের সমাধান করব, তখন আমরা শিখে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।